মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের হাতে শারীরিক নিগ্রহের শিকার সাংবাদিক আশিস মিয়া। আক্রান্ত আশিস মিয়া বিশালগড় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য। বুধবার বেলা 3টায় কমলাসাগর বাজারে আশিসকে প্রচণ্ডভাবে মারধর করে লাথি মেরে জঙ্গলে ফেলে দেয় ওসি বিষ্ণুপদ ভৌমিক। বর্ষবরণের দিনে কমলাসাগর পিকনিক স্পটের সংবাদ সংগ্রহ করতে নিজের মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল আশিস। কর্তব্যরত ওসি আশিসের পথ আটকায় এবং আশিসের মোটরসাইকেল থানার গাড়িতে তুলে নেয়। এর প্রতিবাদ করে আশিস, আর তারপরেই আশিসের উপর ক্ষিপ্ত হয়ে আশিসকে মারধর করতে শুরু করে ওসি। স্থানীয়রা আহত আশিসকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই রেফার করা হয় আশিসকে জিবি হাসপাতালে। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সমীর ভৌমিক চিকিৎসাধীন আশিসকে দেখতে হাসপাতালে ছুটে যায়। প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশালগড়ের এসডিপিও উত্তম পণিকের কোচরে আনা হয় এই গোটা বিষয়টি। তদন্তের আশ্বাস দেন এসডিপিও। কর্তব্যরত ওসির বর্বরতার নিন্দা জানাচ্ছে বিশালগড় প্রেস ক্লাব। ওসিকে বরখাস্তের দাবি তুলেছে বিশালগড় প্রেস ক্লাব। অন্যদিকে আক্রান্ত সাংবাদিক আশিস মিয়া ওসির বিরুদ্ধে মামলা দায়ের করবে থানায়। নিউজ করলে বিরুদ্ধে লেগে যায়, নিউজ করে কূটনীতি দুর্নীতি নিউজ করবে, নিউজ করে বিরুদ্ধে লেগে যাবো গাদের মানে নিউজ। ব্যুরো রিপোর্ট, মৈত্রী ত্রিপুরা।